আপনিও যদি আপনার ইচ্ছে মতো যত খুশি ফলোয়ার্স বা লাইক আপনার ফেসবুকে শো করাতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনার কাছে কোনো ফলোয়ার্স বা কোনো লাইক না থাকা সত্ত্বেও আপনার ইচ্ছে মতো লাইক ফলোয়ার্স ফেসবুক প্রোফাইলে শো করাবেন তো এখানে আমরা মূলত একটা ট্রিক্স ইউজ করছি যে ট্রিক্সটা আমি আপনাদের বলবো সেই ট্রিক্সটা ইউজ করে আপনি কিন্তু এটা করতে পারেন এখানে এটা যদি দেখে কেউ প্রোফাইলে এসে আপনার সবাই কিন্তু অবাক হয়ে যাবে তো চলুন শুরু করে তবে শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখেন এই ধরনের নতুন নতুন সেটিংস সম্পর্কে জানার জন্য এবং টাকা ইনকাম করার বিভিন্ন টিপস এবং অ্যাপ সম্পর্কে আপডেট থাকার জন্য তো চলুন শুরু করা যাক তো মূলত এখানে আমরা একটা ট্রিক্স ইউজ করছি যে ট্রিক্সের জন্য এখানে দুশোকে ফলোয়ার্স এবং একশোকে লাইক শো করছে তো এক্ষেত্রে আমরা দুশোকে জায়গায় চারশোকেও করতে পারতাম এবং লাইকের জায়গায় কিন্তু ফ্রেন্ডসও করতে পারতাম বা অন্য যে কোনো কিছু কিন্তু আমরা করতে পারতাম তো এই ট্রিক্সটা কী তো মূলত এটা আপনারা সবাই জানেন তো এখানে ফেসবুক প্রোফাইলটি ফার্স্ট আপনি খুলে নেবেন হচ্ছে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস আছে সেই অফিসিয়াল অ্যাপসে খুলে না যাওয়ার পর আপনি চলে আসবেন প্রোফাইল অপশনে প্রোফাইল অপশানে আসার পর নিচের দিকে অপশন পাবেন এডিট প্রোফাইল এই এডিট প্রোফাইল এসে আপনি এখানে নিচে পাবেন বায়ো বায়োতে লিখলে কিন্তু এখানে চলে আসবে কিন্তু সমস্যা হচ্ছে আপনারা যখন বায়োতে লিখবেন লেখবেন কে এবং একশো সাইটকে যেটা সেটা কিন্তু ব্লডে কিন্তু আসছে না নর্মালি যখন আপনি লিখবেন তো এই পর্যন্ত আপনারা সবাই পাবেন এখানে মেন যে ট্রিক্স ইউজ করা আছে কে এবং একশো সাইটকে এটা বোল্ড কীভাবে করবেন তো এটার জন্য আমি আমি একটা টেকনিক ইউজ করেছি সেটা হচ্ছে যে আমি চলে যাব যে কোনো একটি ব্রাউজারে ব্রাউজারে যাওয়ার পর আমি গুগল থেকে সার্চ করে নেব হচ্ছে বোল্ড টেক্সট জেনারেটার তো এই বোল্ড টেক্সট জেনারেটারে আমি আপনার ইচ্ছে মতো কিন্তু লিখব যেমন এখানে দুশো দুই বাইশকে আছে তো এখানে আমি ধরুন পঞ্চাশকে লিখে দিলাম পঞ্চাশকে যখন আমি লিখব তখন নিচের দিকে দেখুন বোল্ডে কিন্তু জেনারেট হয়ে গেছে তো এখানে আমার এটাকে কপি করে নিতে হবে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর সাথে কিন্তু আপনাকে খুলতে হবে একটা নোটপ্যাড যে নোটপ্যাডটা হচ্ছে আপনি এটাকে পেস্ট করবেন তো এখানে দেখুন আমি অলরেডি আগে থেকে নোটপ্যাড হচ্ছে খুলে রেখেছিলাম করে দেব এবারে পেস্ট করে দিয়ে দেখুন এখানে চলে আসলো বাইশকে জায়গায় পেস্ট করে দিলে কে এনে ফ্রেন্ডস করে দেওয়া হলো তো এইবার এখান থেকে আপনার যেটা করতে হবে এখানে আপনার নর্মালি এটাকে কপি করে নিতে হবে তো সম্পূর্ণ চাপ দিয়ে আপনি কপি করে নেবেন কপি করে নিয়ে চলে আসবেন আবার সেই ফেসবুকে ফেসবুকে আসার পর বাইরে গিয়ে আপনি এটাকে নর্মালি পেস্ট করে দেবেন যখন পেস্ট করে দিবেন এখানে লেখাটা চলে আসলো আপনার তারপর হচ্ছে আপনি এটাকে সেভ বটনে ক্লিক করবেন সেভ বটনে ক্লিক করলে কিন্তু আপনি যেরকমটা লিখেছেন ঠিক সেরকমটা কিন্তু আপনার প্রোফাইলে শো করে যাবে এইভাবে কিন্তু আপনি আপনার প্রোফাইলে বোল্ড করে ফলোয়ার্স বা ফ্রেন্ডসের কিন্তু লিখতে পারবেন যেই এসে দেখুক না কেন সবাই কিন্তু অবাক হবে যে এটা আপনি কীভাবে করলেন তো আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে এবং এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য এবং ফেসবুক রিলেটেড নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন